তো আজকে তোমাদের গোদরেজ এয়ার কুলারের আমি রিভিউ দিতে যাচ্ছি। তো এটা আমার কেনা মোটামুটি 15 দিনের ওপরেই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা গোদরেজ এজ কুল ব্লাস্ট বলে, আর এটা ওয়ান অফের পাওয়ারের সুইচ। একটু সাউন্ড কোয়ালিটি একটু ঝাপসা আসতে পারে কারণ অন আছে এই মুহূর্তে। আর হচ্ছে এটা হচ্ছে কুলিংয়ের জন্য অপশান, এটা সুইং হবে প্লাস কুলিং হবে, আর এটাতে শুধু সুইং হবে, কুলিং হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পিডের হাই মিডিয়াম লো, ব্যাস এতটুকুই। আর এখানে হচ্ছে বরফ দেওয়ার জন্য জায়গাটা, এই যে এখানে একটা ছোট্ট পাড়া ফুটো আছে, এই ফুটো দিয়ে আস্তে আস্তে করে এই বরফ গলে জলটা যাবে। এই যে দেখতে পাচ্ছ বরফ, এই যে বরফটা, হ্যাঁ আমি আইস জমিয়েছিলাম, এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা নব আছে, এটা কিন্তু বাড়ির বাচ্চাদিকে ঘুরাতে দিলে হবে না, নাহলে বাইরে দিয়ে জল বেরিয়ে আসতে পারে। সেটা দেখাচ্ছি কোনটা দিয়ে, এই যে এটা দিয়ে বেরাতে পারে জল, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেন করার একটা জায়গা, আর একটা ড্রেন করার জায়গা হলো এইটা, এটা এটাই রবারটা খসিয়ে নিলেই তোমার পুরো ড্রেন হয়ে যাবে। আর এটা হবে কারেন্টের সাহায্যে, ওইখানে নব যেটা দেওয়া আছে, আর এখানে অটো ফিল অপশান দেওয়া আছে, আবার অটো কাটও হয়ে যাবে যখন ভর্তি হয়ে যাবে। আর এখানে জল ভরা হবে, তোমরা যদি পাইপ দিয়ে জল ভরতে চাও, আর যদি এখানে পাইপ লাগিয়ে জল ভরতে চাও সেটাও হয়ে যাবে, ঠিক আছে। এরকম পিছনের পজিশনটা দেখতে পাচ্ছ, ঢাকনাটা খোলা আছে, লাগিয়ে দিই। তো খুব একটা সুন্দর, এটা হচ্ছে 67 লিটারের, 67 লিটার। এটা গোদরেজের কুল ব্লাস্ট বলে এটার আসছে, যখন অতিরিক্ত গরম পড়বে তখন এখানে আইস, তোমরা চেম্বারে আইস দিয়ে দিতে পারো। আর এই নবের ব্যাপারে বলি, এটা হিউমিডিটি কন্ট্রোলের জন্য আছে, যখন বর্ষাকাল হবে তো এটা তোমার এখানে দেওয়া আছে, এটা দেখে বুঝতে পারবে নবটা, এটা ম্যাক্স এরকমভাবে পজিশনে থাকবে, হিউমিডিটি কন্ট্রোল এটা মিনি। আর এটা ড্রেন করার জন্য, এটা কিন্তু কারেন্টের ফ্ল্যাগটা লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমার ড্রেনটা হবে, অটো ড্রেন যেটা বলছে, ফোকাস করি, হ্যাঁ। তো এরকমভাবেই জিনিসটা হবে। আর এখানে নো ওয়াটার বলে লেখা আছে, নো ওয়াটার অনলি আইস, তো এখানে কোনো জল কিন্তু দেওয়া যাবে না, এখানে শুধু বরফ দেওয়া যাবে, এছাড়া কিচ্ছু এখানে দেওয়া যাবে না। তো এখানে এই জলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বরফই গলে জল হয়েছে, আমি কোনো জল দেইনি। তো এখানে আস্তে আস্তে করে এটা লিকুইডের মতো যাবে, আর এর কাজ শুরু হবে। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কি ওভারলোড যদি হয় কারেন্টের কোনো, তাহলে সেটার প্রোটেকশন করবে, অটো ফিল সিস্টেম আছে, আর তোমার আইস ড্রিপ টেকনোলজি আছে, যেটা বরফ ভরলে যেটা আস্তে আস্তে মিনিমাম তোমার কুলিং সিস্টেমটা দেবে, আর 18 ইঞ্চি ব্লেড আছে, লার্জ হ্যান্ড ব্লেড, ওকে। আর এর থ্রো অনেকটাই, ঠিক আছে। আর হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল যেটা দেখালাম ভিতরে এটার নবটা, ব্যাস এতটুকুই ছিল আমার ছোট্ট একটা রিভিউ, হ্যাঁ। আর এবার আমি এর বিষয়ে কিছু আমি বলি, এই যে এটা জলের লেভেল দেখতে পাচ্ছ, জলের লেভেল, আর মানে এর ফাইবার কোয়ালিটি খুব সুন্দর, খুব সুন্দর, মানে যাকে বলে, মানে এর আগে আমি কোনো ব্যবহার করিনি, জলটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে বুঝতে পারছি। আর হচ্ছে খুব মেটাল
মানে প্লাস্টিক কোয়ালিটি এত সুন্দর, খুব সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর কোয়ালিটি। তো এটা 67 আছে, 87 লিটারও আছে। তো একদিনে মোটামুটি যদি ফুল করা যায় তাহলে এর জল তোমার মোটামুটি এক রাতে হাফ হয়ে যাবে, আর দুপুরবেলায় চালালে আবার মানে শেষের দিকে চলে যাবে। তো মোটামুটি তোমাকে প্রতিদিন সকালে, যদি সকালবেলায় একবার ভরে নাও, তো প্রতিদিন সকালে একবার করে রিফিল করতে হবে। আর রাত্রে যদি লেভেল কমে যেয়ে থাকে, ধরো হাফ হয়ে গেছে, যদি এই হাফ হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু একটু ফুল করে নেওয়াই ভালো, কারণ বেশি গরম হলে জলটা বেশি, খরচাটা কম হয়ে যায়। আর এটা খুব ইলেকট্রিসিটি এটার খুব কম পড়বে, এটার হচ্ছে তোমার 155 ওয়াটের, মানে এটা ইনভার্টারেও তুমি চালাতে পারবে। আর এর হানিকম প্যাড এর মধ্যে দেওয়া আছে, আমি কিছুটা তোমাদের দেখাই, যদি তোমরা দেখতে পাও এর জলগুলো কিভাবে আসছে, নোটিস করো, আমি ফোকাস করছি, এই যে স্লোলি স্লোলি জলগুলো পড়ছে, আর এই হানিকমটা পুরোটা ভিজে গেছে, ঠিক আছে। তো ভিজে যাওয়ার কারণে এটা অটোমেটিক ঠান্ডা হবে, বাইরের হাওয়াটা অবশ্যই আমাদের এই যে খোলামেলা জায়গা দেখতেই পাচ্ছ। আর এদিকেও জানলাগুলো খুলে দিয়েছি আমি, তবে এটা জানলার কাছে রাখলে বেশি বেটার, যেটা লেখা আছে। আর জলগুলো দেখতে পাচ্ছ এরকমভাবে জলগুলো, হ্যাঁ, এটা পুরোটাই জল একবারে ভিজে গেছে, এরকমভাবে এটা ঠান্ডার হওয়ার এটাই পদ্ধতি। তো তোমরা প্রতিদিন এটা জল ভরতে হবে, কারণ এটার ক্যাপাসিটিটা কম, ওই জন্য জলটা ভরতে হবে প্রতিদিন, এটা হচ্ছে ব্যাপার। আর লিটার বেশি থাকলে সেটা একটু কম ভরতে হবে, হয়তো দুদিন চলে যাবে, কিন্তু আশা করি 100 লিটারও যদি 90 লিটারের বাজাজে আসে, কমটনের 100 আসে, তো আশা করি যাবে না, দুদিন অসম্ভব, কারণ রোদ্রের এখন টেম্পারেচার এই যে দেখতে পাচ্ছ, তবে কিছু কিছু জায়গা ভিজছে না, এই যে সব জায়গাগুলো ভিজছে না, জানি না কেন। তো এটাই ছিল আমার ব্যবহার করার একটা রিভিউ। তো আর হাওয়ার ব্যাপারে কিছু বলি, হাওয়া খুব সুন্দর, ঠিক আছে। রাত্রেবেলায় তো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে হয়, মোটামুটি যদি একবার এটা চালিয়ে দেওয়া হয় আধ ঘন্টা পরে, এর কুলিং সিস্টেম খুব সুন্দর, এটা মিডিয়ামে দিলাম, এটা হচ্ছে হাই, রাতে আমি তো দিয়ে থাকতে পারি না, আর রাত্রেবেলায় যখন রাত 12টা হয়ে যায় তখন এই লোয়ে রাখতে হয়, কারণ এতটা ঠান্ডা লাগে, লোয়ে দেওয়ার পরও আমাকে একটা পাতলা এই যে এই ব্ল্যাঙ্কেট আমাকে গায়ে দিতে হয়, কিছু করার নেই, প্রচুর ঠান্ডা লাগে, তবে দিনে অতটা ঠান্ডা নয়, দিনে সাধারণ স্ট্যান্ড ফ্যানের থেকে তো বেটার, আমি মনে করি স্ট্যান্ড ফ্যানের থেকে অনেকটাই বেটার, তবে রাত্রেবেলায় একবারে পুরো কাশ্মীর হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে সুইং, এটাতে কোনো জল পড়বে না, আর এটা হচ্ছে পুল প্লাস সুইং, আর এটা তো শুধু পুল, সুইং হবে না।
সেই প্রপেলারগুলো নিজেই হাতে ঠিক করতে হবে, ঠিক আছে? এই প্রপেলারগুলো নিজেই হাতে ঠিক করতে হবে, আর এই ভিতরের যেটা সুইং যেটা আছে ওইটা তোমার এরকম এরকম হবে, ঠিক আছে? আর ফ্যানের কোয়ালিটি খুব সুন্দর, আর অন্যের দেখেছি কম্পটনের 220, বাজাজেরও মোটামুটি সেম ওরকমই হবে, ঠিক আছে, 220-230। আর সিম্ফনিও আছে, সিম্ফনি তোমার মোটামুটি 190 ওয়াটের, তো এটা আমি মনে করছি সব থেকে কম ওয়াটের, কারেন্ট অনেকটাই কম পড়বে যাদের খুব কম মানে ব্যাটারি সিটি একটু লো থাকলেও এটা চলে যাবে আশা করি।